বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো তো আজকে স্পেশাল অ্যাট্রাকশন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কালীপুজো মণ্ডপ একটি তো এই আজকের স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে ভুতুরে হসপিটাল তো জায়গাটি কোথায় তোমাদেরকে নিয়ে যাব অবশ্যই তো সঙ্গে থেকো আশা করছি তোমাদের ব্লগটি দেখে খুবই ভালো লাগবে তো এই মণ্ডপটির থিম হচ্ছে ভুতুরে হসপিটাল আমাদের দুর্গাপুরে এই থিমের প্যান্ডেল হয়েছে তো আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ সোনুও রয়েছে প্রিয়া আছে তো আমরা এখন যাচ্ছি সেখানেই তো চলো তোমাদেরকে ব্লগটি দেখাবো আশা করছি তোমরা এনজয় করবে এই হচ্ছে রাস্তা ভুতুরে হসপিটাল যাওয়ার তো এই যাচ্ছি আমরা দেখো প্রচুর ভিড় হয়েছে সব মানুষরা এখানে মণ্ডপ পরিদর্শন করে আসছে তো আমরাও যাচ্ছি তো এখানে ভুতুরে হসপিটাল দেখো অ্যারো দেওয়া আছে সোজা যেতে হবে আমাদেরকে এদিকে এই হচ্ছে রাস্তা ভুতুরে হসপিটালের ভুতুরে হসপিটালের সামনে চলে এসেছি তোমরা দেখতে পাবে দেখো কত বড় লাইন দেখো এখানে দেখতে পাবো কত মানুষের ভিড় হসপিটালে চলে এসেছি বন্ধুরা ভুতুরে হসপিটালে চলে এসেছি দেখো এখানে প্রতিমা রয়েছে কত সুন্দর লাগছে প্রতিমাটা খুবই ভয়ঙ্কর এখানে দেখো এই থিমটা দেখো এই যে এখানে রক্ত বেরোচ্ছে দেখো মুন্ডু কাটা ভুতুরে ডাক্তার সব এখানে ট্রিটমেন্ট হচ্ছে এখানে দেখো পুরো রক্ত জলটা পুরো লাল রঙের দেখতেই পাচ্ছ এখানে ভুতুরে হসপিটালের ভেতরে চলে এসেছি এখানে প্রতিমা রয়েছে সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা ভুতুরে হসপিটাল এর ভেতরে আমি এখনই ঘুরে এলাম প্রতিমা দেখে এলাম খুবই ভয়ানক টাইপের প্রতিমা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো ব্লগটি আশা করছি তোমরা দেখে খুবই এনজয় করবে তো ভুতুরে হসপিটাল দেখা হয়ে গেছে সোনু কেমন লাগলো ভুতুরে হসপিটাল একদম বাজে তো বাড়ি আছে বাজে ভয় পাসনি না ভয় লাগেনি না প্রথম ভুতটাকে দেখে তো আমি হাসছিলাম তাই হাসি পাচ্ছিল ভূত দেখে তো সোনুর ভূত দেখে হাসি পাচ্ছিল বলছে তো তোমাদেরকে অবশ্যই ব্লগটি দেখাবো খুবই ইন্টারেস্টিং ব্লগ এটা বন্ধুরা ভুতুরে হসপিটাল এই প্রথম কোনো এইরকম থিম হলো আমার তো এরকম
থিমের ওপর কোনো পূজা পণ্ডব এর আগে দেখা হয়নি, তো এরপরে তো তোমরা দেখতে পাবে।